অপ্রাতিষ্ঠানিক খাতে অংশগ্রহণ বাড়লেও মজুরি বৈষম্যের শিকার নারী শ্রমিকরা সমানতালে কাজ করেও পাচ্ছে না পুরুষের সমান মজুরি। অনেকেই পেয়ে উঠছেন না বিদ্যমান পণ্য মূল্যের সাথেও। মজুরি বৈষম্য দূর করার দাবি শ্রমিক নেতাদের। ঠাকুরগাঁও প্রতিনিধি এস এম জসীমউদ্দিনের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। নির্মাণ কাজ থেকে শুরু করে সব খাতেই বাড়ছে নারী শ্রমিকদের অংশগ্রহণ। পুরুষের সাথে পাল্লা দিয়ে কাজ করেও মজুরি কম পাচ্ছেন। এতে কর্মক্ষেত্রে থাকা দেশের 2,45,60,000 নারীর মধ্যে যারা অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত আছেন তারা শিকার হচ্ছেন মজুরি বৈষম্যের। অনেকটা অধিকার বঞ্চিত হচ্ছেন তারা। ইটভাটার একজন নারী শ্রমিক মজুরি পান 200 থেকে 250 টাকা, তবে পুরুষ শ্রমিক কাজ ভেদে পাচ্ছেন 600 টাকা পর্যন্ত। মজুরি বৈষম্যের এই চিত্র অন্যান্য খাতেও। মাঠে ঘাটে একই কাজ করে পুরুষের প্রায় অর্ধেক মজুরি পাচ্ছেন নারীরা। তারা বলছেন সংসার টানতে বাধ্য হয়ে কম মজুরিতে কাজ করতে হচ্ছে তাদের। পুরুষের 400 টাকা হাজিরা, আমাদেরকে 300 টাকা হাজিরা, বেশি হাজিরা দেয় না। তাহলে সব জিনিসের দাম বেশি, আমরা কি করে চলবো? আমাদের ছেলে মেয়েরা আছে তো, তাদের লেখাপড়া খরচ, খাওয়া খরচ, এগুলো দিয়ে কি আমাদের চলে? পুরুষের থেকেও আমরা বেশি কাজ করি, তারপরেও আমাদের হাজিরা কম। এদিকে নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় বিদ্যমান মজুরিতে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়েছে বলছেন পুরুষ শ্রমিকরাও। এখানে কাজ করছি 400 টাকা হাজিরা ভাই, আমাদের তো সামনে চলেই না, দাম তো বাড়ে না, এই জন্য আমাদের একটু কষ্ট হয় বেশি। নারী ও পুরুষ শ্রমিকদের মধ্যে মজুরিতে পার্থক্য রয়েছে বলে স্বীকার করছেন নিয়োগকর্তারাও। তাদের দাবি সক্ষমতা অনুযায়ী মজুরি দেয়া হচ্ছে। মহিলাদের পরিশ্রম এবং পুরুষের পরিশ্রম কখনো আপনার এক হবে না, মহিলা আপনার রেগুলার না। ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি বৈষম্য দূর করতে কর্তৃপক্ষের হস্তক্ষেপ চাইছেন শ্রমিক নেতারা। 52 বছর আজ পর্যন্ত আমরা এ পর্যন্ত কোনো শ্রমিকের ন্যায্য পাওনা আদায় করতে পারিনি। সম অধিকারের ভিত্তিতে শ্রমিকদের মজুরি নিশ্চিতে যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রশাসন। সমান মজুরি হওয়ার যে বাধ্যবাধকতা রয়েছে এ বিষয়টি খেয়াল রেখে অবশ্যই যেন সবাই নারী এবং পুরুষকে সমান মজুরি দেয়। অপ্রাতিষ্ঠানিক খাতে নারীর অংশগ্রহণ বাড়লে পরিবর্তন আসবে দেশের আর্থসামাজিক খাতে। তাই এ খাতে নারী পুরুষের মধ্যকার মজুরি বৈষম্য দূর করা জরুরি বলছেন সংশ্লিষ্টরা। মাসুম আলিসা, 21 টেলিভিশন।